আমরা অনেকেই আছি পেইন্টার বা পেইন্ট কন্ট্রাক্টর, তো আমাদের একটি সমস্যার সম্মুখীন হয়, তো সেটি হচ্ছে যে আমরা বার্জারের পেইন্ট ইউজ করি, তো বার্জার টোকেন যখন আমরা রিসার্চ করি তো তখন আমাদের অনেক ঝামেলা মনে হয় যে টোকেন সংক্ষেপে কিভাবে রিসার্চ করা যায় সেই পথ খুঁজি। তো আজকের ভিডিওতে একটি অ্যাপসের সঙ্গে পরিচয় করে দিব। এই অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজে স্ক্যান করে, কিউআর কোড স্ক্যান করে আপনি খুব সহজে বার্জারের যে কোনো টোকেন, এনামেল, প্লাস্টিক, ডিস্টেম্বার, যে কোনো টোকেন, বার্জার কোম্পানির যে কোনো টোকেন আপনি স্ক্যান করে রিসার্চ করতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা, আমরা যারা আছি পেইন্টার বা পেইন্ট কন্ট্রাক্টর, তো তাদের এই সমস্যার সম্মুখীন হই যে আমরা সহজে টোকেন রিসার্চ করতে পারি না, বা আমরা কয় টাকা রিসার্চ কলাম, কয় টাকা হলো সেটা দেখতে পারি না। তো এই অ্যাপসের ফিউচারগুলো দেখে আপনি অবাক হয়ে যাবেন। তো আমি দেখাবো যে আপনি এই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে ইউজ করবেন, কীভাবে টোকেন রিসার্চ করবেন। তো এটি করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা সরাসরি আমাদের ফোনের গুগল প্লে স্টোরে চলে যাব। তো বন্ধুরা, আপনার বার্জার পেইন্ট কোম্পানির SMS পাঠানোর জন্য, টোকেনের SMS পাঠানোর জন্য আপনার যে সিম থেকে রেজিস্ট্রেশন করা আছে সেই সিমটি অবশ্যই আপনার ফোনে রাখবেন। তো সেই সিমটি আপনার ফোনে রাখলে সবচেয়ে ভালো হবে। তো আপনি প্লে স্টোরে চলে আসার পর বা আপনি গুগল থেকেও এই অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। তো প্লে স্টোরের সার্চ বারে আপনি ক্লিক করে দেবেন, তো এখানে আপনি লিখবেন বার্জার সম্পর্ক অ্যাপস। তো বার্জার সম্পর্ক অ্যাপস লেখার সঙ্গে সঙ্গে এমন একটি অপশন চলে আসবে, এমন একটি অ্যাপস চলে আসবে, তো এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। তো এটি আমি ওপেন করে দেখাবো যে আপনি কিভাবে ব্যবহার করবেন। আর হ্যাঁ, যারা এই অ্যাপসটি ব্যবহার করতেছেন তো তাদের জন্য এই ভিডিওটি না, আর যারা না জানেন তাদের জন্য এই ভিডিওটি। তো এটি আমি এখন আপনাদের ওপেন করে দেখাবো, তো আপনারা অবশ্যই এটি ডাউনলোড করে ওপেন করবেন। তো ওপেন করার সময় আপনার ফার্স্ট পেজে এমন একটি ফিউচার চলে আসবে, তো আপনি এখানে দেখতে পারতেছেন অ্যাপসটি ওপেন হচ্ছে। তো অ্যাপসটি ওপেন করার পর এখানে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, তারপর আপনার সাইন ইন করতে হবে। তো এখানে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে টোকেন রিসার্চ করার জন্য যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তো আমার নাম্বারটি দেওয়া হয়ে গেছে। এখানে আপনি 2 নম্বর অপশনে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। তো আপনার যদি পাসওয়ার্ডটি মনে না থাকে তাহলে আপনি কি করবেন, তো অবশ্যই আপনার পাসওয়ার্ড জানা নেই, তো এখানে আপনি ফরগেট পাসওয়ার্ডের উপর একটি ক্লিক করে দিবেন। তো ফরগেট পাসওয়ার্ডের উপর ক্লিক করার পর এখানে আবার আপনার মোবাইল নাম্বারটি চাবে, তো আপনি মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে সেন্ড নামক যে অপশনটি আছে এটির উপর ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে একটি SMS এর মাধ্যমে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। তো এখানে আপনি একটু অপেক্ষা করবেন, 5 থেকে 10 সেকেন্ড অপেক্ষা করবেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে SMSটি চলে এসছে। তো SMS এ থাকা যে কোড নাম্বারটা আছে সেটা আপনি অবশ্যই নেবেন। তো এখানে কোনো থাকবে না, আপনার সংখ্যা থাকবে না, এখানে আমার যে পাসওয়ার্ডটি সেটি এখানে বসিয়ে দিচ্ছি। তো এটি পাসওয়ার্ডটি দেওয়ার পর তো আমার পাসওয়ার্ডটি আমি এখানে দিয়ে দিলাম, তো সাইন ইনের উপর ক্লিক করব। তো এখন আপনি দেখতে পাচ্ছেন এটি সাইন ইন হয়ে গেছে। তো এটি এই আপনার SMS এর মাধ্যমে কোডটি চলে আসবে। তো এই কোডটি আপনি পাসওয়ার্ড পুনরায় আপনি অন্য ফোনে ইউজ করতে পারবেন, বা এই অ্যাপসটি যদি লগ আউট হয়ে যায় বা ডিলেট হয়ে যায় তারপরেও আপনি এটি ইউজ করতে পারবেন। তো আপনি যে নামে রেজিস্ট্রেশন করেছেন সেই নামটি উপরের দিকে চলে আসবে, এবং আপনি যে অবস্থানে আছেন, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার সম্পর্ক স্টার স্টার অবস্থায় আছে, তো আমার ভালো র্যাঙ্কিংয়ে আছে, টোকেন আমি বেশি বেশি রিসার্চ করি তো তার জন্য। তো এখন আপনি এখানে অ্যাপসের ফিউচার দেখতে পাচ্ছেন এখন, এবং নিচে দেখতে পাচ্ছেন যে আপনি যে কোন রং কিনলে বা কোন কোয়ালিটির রং কিনলে আপনি কি ফ্রি পাবেন সেটি এখানে নোটিফিকেশন আকারে দেখাচ্ছে। তো এখন আপনি কিভাবে টোকেন রিসার্চ করবেন খুব সহজে 1 মিনিটে। তো টোকেন রিসার্চ করার জন্য আপনি এখানে দেখতে পারতেছেন টোকেন স্ক্যান। তো এখানে যে টোকেন স্ক্যান অপশনটা আছে
এটির উপর একটি ক্লিক করবেন। তো এখানে একটি ক্লিক করার পর এখানে আপনি নিচের দিকে দেখতে পারতেছেন স্ক্যান স্ক্যান কিউআর কোড। স্ক্যান কিউআর কোডের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনের ক্যামেরাটি অন হয়ে যাবে এবং আপনি যে টোকেনটি আপনার কাছে আছে সেটি এখান থেকে স্ক্যান করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন আপনি এই অ্যাপসটি খুব সহজে কীভাবে ব্যবহার করবেন। তো এছাড়া আর কোনো ঝামেলা নেই, তো আপনি খুব সহজে এটির মাধ্যমে টোকেন রিচার্জ করে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। এবং কোনো সমস্যা হলে অবশ্যই আপনি আমাকে জানাবেন, আমি সমাধান করে দিব। তো আজকে এই পর্যন্তই, পেইন্ট বিষয়ে এই চ্যানেলে অনেক ভিডিও পাবেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।